दर्जा चुकर दे मंजिल जाना नेमा मोहम्मद, सदाद कुशाद दर दिल आज जाने माँ मोहम्मद। माँ बुलबुलिम नाला तर गुलिस्तान अहम्मद, माँ लुलुई मर्जा आमा नेमा मोहम्मद। मुस्तागिरे के गुना हम हर चंदे उजर खा हम, पछ मुर्दा चु गया हम बर आने माँ मोहम्मद। आज दर्द जख्मी इसी अमरा चिगम च सदीद, आज मर हमें सफाया दरमाने माँ मोहम्मद। मतालीबे खुदायम बर दीन मुस्तफायम, बर दरगही शे गदायम सुल्ताने माँ मोहम्मद। दरबाग बुस्तानम दिगार मुखा मईनुद्दीन चिस्ती, बगम दसत कुरान बुस्ताने माँ मोहम्मद। हे खजा बाबा तुम्हारे गुपन नजीफाटीर द्वारा गुपन कलमटी द्वारा आमी शुरू करलाम। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আমি সত্যিই বড় ভাগ্যবান, এই অধমের জন্মদিনে আপনাদের মহামূল্যবান সময় দিয়েছেন। আপনাদের সকলের প্রতি আমার ভালোবাসা রেখে অনেক মৌলবীরা বলে থাকেন যে মরার পরে পাবেন, মরার পর পাবেন। অথচ বাবা কালান্দার জাহাঙ্গীর সুরেশ্বরী দেখিয়ে দিয়েছেন, দেখো নবী নবুয়ত পেয়েছে নগদ, কুরআন পেয়েছে নগদ, সব কিছু নগদ, আর আমরা শুধু বাকি খুঁজি। তো বাবা বলেন যে বাকির নাম হচ্ছে ফাকি, যে বাকির লোক দেখাবে কিছুই তার কাছে পাওয়া যাবে না। সেই নগদ পাওয়ার জন্যই হচ্ছে এই সুফি মেডিটেশন সেন্টার, সুফি ধ্যান সাধনার স্কুল। অনেক মেডিটেশন সেন্টার আছে কিন্তু সুফি মেডিটেশন সেন্টার কোথাও নাই। সুফিবাদ হচ্ছে সার্বজনীন, যেখানে নাই জাত পাত ধর্ম, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এমপি মন্ত্রী ধনী গরিব, এখানে সকলে এক, সকলেই সকল তরিকার মানুষ এখানে ভালোবাসার টানে আসে। বাবা একটা কথা বলেন যে সাধক হওয়া যতটুকু সহজ, ইয়া সাধক সাজা যতটুকু সহজ, সাধক হওয়া তার চেয়ে বেশি কঠিন। আমরা যারা ধ্যান সাধনায় বসি মাঝে মধ্যে নিজের কাছেও খুবই ভালো লাগে, অনেকে আসে, আগে তো দুনিয়াবি বেশি এটা সেটা প্রমোশন অনেক বিষয়, কিন্তু এখন ভালো লাগে যে অনেকে বলে আমি নিজেকে চিনতে চাই, সেই পথ আমি দেখতে চাই, আমি আমার খান্নাসকে মুসলমান করতে চাই অথবা তাড়িয়ে দিতে চাই, আমি কি করে মহাশূন্য হব। এখন আমরা যারা যদি চিন্তা করি পীর ধরেছি সব কিছু পীর করবে, নো, পীর কর্ম করলে সেটা পীরের কর্ম, কিন্তু পীর আমাদের পথ দেখিয়ে দিবেন। কুরআন বলছেন যে তুমি একা হও, একা ডাকো, তো এই একা আমি কি করে হব, আমাকে গুরু ধরতে হবে এবং গুরু আমাকে সেই নিয়ম শিখিয়ে দিবে, কঠোর ধ্যান সাধনার মাধ্যমে আমি একা হব, সেই একার শিক্ষা দিবে মুর্শিদ। আর আওলাদের বিষয়ে মহান আল্লাহ পাক বলেছেন যে যে আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার হাবিবকে ভালোবাসে। আমার হাবিব বলেছে যে আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার রাসুলকে ভালোবাসে। আমার রাসুল কি বলেছেন, মহানবী কি বলেছেন, যে আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার ইত্রাত তথা বংশধরকে আহেলে বায়াত পাক পাঞ্জাতন বারো ইমাম চোদ্দ মাসুম সৌদ আলে কারবালা ও যত নূরের সন্তানগণ আছে। বাবা বাবার বইতে লিখে গেছেন যে রক্তের বংশ বংশ নয়, নূরের বংশ হচ্ছে সবচেয়ে বড় বংশ। যে নূরের বংশ বললাম, মহানবীর নূরের বংশ কারা, শাহজালাল বাবা, যারা না আসলে আমরা মুসলমানই হইতে পারতাম না, শাহপরান বাবা, খাজা বাবা, বড় পীর আব্দুল কাদের জিলানি, গৌসল আজম্মাইজ ভান্ডারী, সুরেশ্বরী, বাবা জাহাঙ্গীর, ওনারা হচ্ছেন রাসুল। আল্লাহ পাক কোরআনে বলেছেন খাতামান নবী,
কিন্তু খাতামান রাসুল কোথাও বলে নাই, তার মানে রিসালাত চলমান আসবে। তো সেই কারণে বলতে চাই যে মানে আমি বাবার ঘরে জন্ম হয়েছি বলেই যে আমি তার মানে শুধু সন্তান, আপনারা সন্তান না, নো, আপনারা সকলে বাবার সন্তান। যে যেইভাবে বাবাকে ডেকেছে ঠিক সেইভাবেই সে পেয়েছে। আরেকটা কথা আছে যে ভালোবাসা থাকলে ভয় থাকে না, আর ভয় থাকলে ভালোবাসা থাকে না, দুটো কখনো একসাথে থাকতে পারে না। একটি ঘরের দরজা যদি একটা দরজা আর একটা জানালা হয়, দরজা দিয়ে যদি ভয় ঢুকে, মনের মানে মনের ঘরের দরজা দিয়ে যদি ভয় ঢুকে, তাহলে ওই জানালা দিয়ে প্রেম পালিয়ে যাবে, ওই প্রেম আর আসবে না। আর যদি প্রেম ঢুকে যায় তাহলে ভয় পালিয়ে যাবে। তো এখন মজার বিষয় হচ্ছে বর্তমান জামানায় অনেকেই ইবাদত করে, কিভাবে, পুরস্কারের লোভে। আমি বেশি করে নামাজ পড়বো, এই করবো সেই করবো, তাহলে কী হবে, আমি জান্নাত পাবো, আরাম আয়েশে জিন্দিগি কাটাবো। আরেকটা হচ্ছে কি, শাস্তি, আমাকে তেলে ভাজবে আল্লাহ, আগুনে নিক্ষেপ করবে, জাহান্নাম। এটা হচ্ছে ভয়ে। তাই পুরস্কারের ইবাদত সুফিবাদে শিক্ষা দেওয়া হয় না। ভয়ের মধ্যে দুঃখ এবং সুখটি লুকিয়ে থাকে, কিন্তু প্রেমের মাঝে দুঃখের কোনো ভয় থাকে না, সবসময় তার প্রেমিকের আনন্দ, প্রেমিকের কখনো ভয় থাকে না। মাতাল কবি রাজ্জাক দেওয়ানের একটা গান আছে, আমার এই লাইনটা খুব পছন্দের, তো গো হাদিস তো গো কুরআন, বেহেস্ত দোজখ তো গো বিধান, তো গো হাদিস তো গো কুরআন, বেহেস্ত দোজখ তো গো বিধান, ইশকে ফানায় আমি মজনু দেওয়ানা, ইশকে ফানায় আমি মজনু দেওয়ানা, আইন কানুনের ধার ধারি না, আইন কানুনের ধার ধারি না। প্রেমিকের জন্য ফতোয়া না, পাগলের জন্য ফতোয়া না। নিজামুদ্দিন আউলিয়ার অন্যতম প্রধান খলিফা, যিনি 2500 সুরের জনক, বাবা আমির খসরু, তিনি বলেছেন, পীর পারাস্তি হক পারাস্তি, পীর পূজাই হচ্ছে আল্লাহর পূজা। আমাদের জাম শরীফ শাহ সুরেশ্বরী বলেছেন, শতনবী সাথী নহে, সাথী তব নিজ পীর। আমরা তো মোহাম্মদকে দুই নয়নে দেখি নাই, কিন্তু আমরা ইনাকে তো দেখেছি, ইনি আমার সব কিছু। একটা গান আছে, পীর পূজা করে যদি কাফের হতে হয়, তবে সে কাফের ফতুয়া দিয়ে দাও আমারে, গুরু প্রেমে কাফের ফতুয়া না পাই, কেমন পূজারি আমি সংসারে। পীর পূজা যদি হয় হোক সেরে কি, জেনে নাও আমি পীর পূজারি, এ সেরে কি জিন্দেগি আমার, এ সেরে কি বন্দেগি আমার, এ সেরে কি ধর্ম শুধু মোর। আমি আরেকটা কথা বলে আমরা সাজদা শরীফে চলে যাব। আমার বাবার একটা লিখা আছে যেটা আমি আপনাদের পড়ে শোনাবো। বাবা এটা সম্ভবত ইন্টারে বা মেট্রিকে লিখেছিল, আমার খেয়াল নাই ইতিহাসটা, ছাত্র অবস্থায়। যারা গজনীর সুলতান মাহমুদের মতো লক্ষ নর নারীকে দ্বিখণ্ডিত করে, রক্তের বন্যা বয়ে দিয়ে লুণ্ঠন করেছে ধন সম্পদ, যারা রাজ্য রূপে সম্রাট নীরোর মতো মহিষী জননীকে করেছে হত্যা, যারা আমেরিকার প্রেসিডেন্ট ট্রুম্যানের মতো অ্যাটম বম বিস্ফোরণ করে জাপানিকে করেছে মাতৃহারা বৃত্তিহারা রিক্ত শিশু, যারা সক্রেটিসের মতো দার্শনিককে সহস্তে বিষ পান করিয়ে মেরেছে, যারা জাল মুকুট পরহিত
নিষ্ঠুর নিরীপ্রীতি আই ভেন দ্য টেরেবেল রণহিংসায় মত্ত হয়ে পার্শ্বপল্লী শহর অগ্নিদগ্ধ হয়ে মানুষের বুক ফাটা চিৎকার শুনতে পেয়েছে নির্দয় তারা হাসি যারা দাঁড়ায় উসের ছেলে যারা রেসের মতো মার্বেল পাথরের সিংহাসনে উপবিষ্ট হয়ে মানুষের করুণ কান্নায় পেয়েছে আবেশ বিহবল রক্তিম স্বপ্নের ছোঁয়া যারা বঙ্কিমচন্দ্রের মতো গণ্ডি সাহিত্যের আবির্ভাব করে মুসলমানকে লাঞ্ছিত করে পদদলিত করে গণ্ডির মুখে পেয়েছে বাহবা তারা কি পরম করুণাময় ঈশ্বরের হাতের পরশমণি কণ্ঠহার পেয়েছে তাদের এই ক্রুদ্ধতার ক্রোধানল কি নরক কুণ্ডে লেলিহান অগ্নিশিখায় পরিণত হবে না তাদের এই গণ্ডি সাহিত্যের আবির্ভাব কি বিশ্ব সাহিত্য ভাণ্ডারে তিরোবার ভয় নাই পাশবী শক্তি মানুষের শ্রেষ্ঠতম শক্তি নয় শ্রেষ্ঠতম শক্তি মানুষের আত্মিক শক্তি সেই শক্তিকে উদ্বুদ্ধ কর দাঁড়াও আপন পায়ে ভর দিয়ে নির্ভীক হও ত্যাগ করো সেই লোভের পণ্য মাদকদ্রব্য সর্বজনিত বিষয়ে সত্যাশ্রয়ী হও নির্ভীক হও মৃত্যুঞ্জয়ী হও দেখবে মুক্তি পরপারে রত আমরা এখন অজিফা পড়ব বাবা জান পড়ি আমার ভাইরা আমরা আমি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতে ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া রহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জানে মান্নে সারাম বনামে হুসাই মুনামে গুলামে গুলামানে হুসাই শাহস্তে হুসাই বাদশাহ হস্তে হুসাই দীন হস্তে হুসাই দীনে পানা হস্তে হুসাই সদাদ নদাদ দস্ত দরদস্তে ইয়াজিদ হক কে বিনায়ে লা ইলাহা হস্তে হুসাই ইয়ালি ইয়া মুশকিল কুশালি ইয়া পঞ্চতন পাক আলী ইয়া সুনি জাত আলী ইয়া আলি ইয়া এইলিয়া ইয়া বুল হাসান ইয়া ভূতরাব হল্লে মুশকিল সরবারে দিন শফাইয়া মুল হিসাব সূরত ফাতিহা নমোদি ফতা গোয়েদ লা ফতিল্লা আলি লা সাইফ ইল্লা জুলফিকার আসসালামু আলাইকুম ইয়া ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আসসালামু আলাইকুম ইয়া মা আমিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম আসসালামু আলাইকুম ইয়া ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াসসালাম আসসালামু আলাইকুম ইয়া মুশকিল কুশা মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াসসালাম আসসালামু আলাইকুম ইয়া খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা আলাইহিস সালাতু ওয়াসসালাম আসসালামু আলাইকুম ইয়া ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াসসালাম আসসালামু আলাইকুম ইয়া শহীদ আজম ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম আসসালামু আলাইকুম ইয়া গাউসে খোদা মুশকিল কুশা
గౌసల్ ఆజం రైసుల్ ఆరిఫీ పిరానిపీ దస్తగి మహబూబె సుబహాని కుతుబె రబ్బాని గౌసె సందాని యా షేక్ సయ్యద్ మౌలానా ముహియుద్దీన్ అబ్దుల్ కాదిర్ జిలానీ అల్ హసానీ వల్ హుసైనీ औलादे इमाम मुसा काज़िम अलैहि सलातु वस्सलाम मदद फरमा मदद फरमा मदद फरमा। अस्सलामु अलैकुम या हज़ा हबीबुल्ला माता फी हुब्बुल्ला शहंशाह वली अफताबे वली सुल्तानुल हिंद हिंदल वली अताए रसूल या शेख सैयद मौलाना मैनुद्दीन हसान संजारी अल हुसैनी अल हसानी औलाद इमाम अली रेजा अलैहि सलातु वस्सलाम मदद फरमा मदद फरमा मदद फरमा। अली अली पीरो मुर्शे किबलाए काबा चरागे जान शरीफ विनयर सम्राट डॉक्टर कलंदर बाबा जहांगीर बा ईमान आल सुरेश्वरी अली 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 बाबा शाह जलाल नूरी अली 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 बाबा नूरी शाह अली 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 बाबा जान शरीफ शाह सुरेश्वरी अली 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 बाबा फाते अली शाह अली अका बाबा जहांगीर मुर्शीद बाबा जहांगीर पीर बाबा जहांगीर रहनुमा बाबा जहांगीर किबला बाबा जहांगीर काबा बाबा जहांगीर ईमान बाबा जहांगीर दीन बाबा जहांगीर कुरान बाबा जहांगीर मौला बाबा जहांगीर इमाम बाबा जहांगीर बाबा जहांगीर सल्लल्लाहु अलैहि वसल्लम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम अलैका तुमी जे नूरे निखिलेर धैनेर छवि तुमि नाय एले दुनियाय आधारे डुबि तो छवि या मुर्शिद सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। नबी ना हो ये दुनिया ना हो ये फेरेश्ता खुदार हो ये थी उम्मत तुमा तर तरे शुकर हजार बार या मुर्शिद सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या
মুর্শিদ সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বলগলুলাবি কামালিহি কশফাত তুজাবি জামালিহি হাসনাত জামিও খিসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা আমিন। হে দয়াল মুর্শিদ, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি বলেছেন যে যে আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার হাবিবকে ভালোবাসে। আপনার হাবিব বলেছেন যে যে আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার ইত্রাতকে ভালোবাসে। হাবিবের ইত্রাতকে বারো ইমাম চোদ্দ মাসুম সৌদ আলে কারবালা পাকপান যতন, বারো ইমাম চোদ্দ মাসুম সৌদ আলে কারবালা ও যত নূরের সন্তানগণ আছে, নূরের সন্তান কারা? খাজা বাবা, বড় পীর শাহজালাল বাবা, শাহপরাণ বাবা, বাবা শাহালি, বাবা গাউসুল আজম মেজ ভান্ডারি, বাবা সুরেশ্বরী, বাবা জাহাঙ্গীর বাবা, সকলের প্রতি আমরা ভক্তি সালাম রেখে আপনার পাক দরবারে দুই হাত তুলে চাইলাম, আমাদের এই হাতটুকু আপনি ফিরিয়ে দিয়েন না মালিক। হে মালিক, আমরা আপনার কাছে হাত তুলেছি যেন আমরা সর্বদা সত্যের পথের পথিক হতে পারি, সেই তৌফিক আমাদের দান করুন। আমরা ধনসম্পদ চাই না, আমরা বাড়ি গাড়ি চাই না মালিক, আমরা মহাশূন্য হতে চাই, আমরা আমাদের খান্নাসকে মুসলমান করতে চাই, আপনি সেই তৌফিক আমাদের দান করুন মালিক। মালিক, আমাদের সাথে যারা হাত তুলেছে তাদের মনের বাসনা যদি কোনো একটি ন্যায় সঙ্গত হয় আপনি কবুল মঞ্জুর করে নিন। আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি আপনার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখুন মালিক। আপনি সবার মনের অন্তরের খবর জানেন মালিক। কেউ যদি সাধনার তৌফিকও না হয়, দুনিয়ার জালে পড়ে যায়, তারপরেও যদি ঘরের কোনায় আপনাকে ডাকে, আমি জানি মালিক আপনি তাকে সাড়া দিবেন, কিন্তু তারপরেও যারা সেই নিয়তটি করে আমরা ধ্যান সাধনা করব, সেই তৌফিক সেটি সেই ইচ্ছাটি যেন পূরণ হয়, সেই রহমতটুকু আপনি করুন মালিক। আমাদের জাদু টুনা জিন পরিদয় দৈত্য প্রেতাত্মা দুষ্ট আত্মা হত্যে রক্ষা করুন মালিক, আমরা যেন আবারও সর্বদা সত্যের পথের প্রতীক হতে পারি। আপনার দরবারে লিল্লা চাইলাম, ফেত্রা চাইলাম, জাকাত চাইলাম, ভিক্ষা চাইলাম। আল্লাহুমান সুন্না ফাইন্নাকা খায়রান নাসেরি, আল্লাহুম আফতানা ফাইন্নাকা খায়রুর ফাতিহি, আল্লাহুম আফাজনা ফাইন্নাকা খায়রুর গাফেরি, আল্লাহুম আরজুকনা ফাইন্নাকা খায়রুর রাজিকি, আল্লাহুম ওয়াফি আলাইনা সাবরা ওয়া সাব্বির আকদামানা ওয়া তাফানা মুসলিমিন, আমিন আমিন আমিন, বিজুদি কামিন বিনতে নানি কামিন বিলুৎফি কামিন বিবিজলি কামিন বিসমি কামিন বিজালালি কামিন বিজাতি কামিন বিকুদরাতি কামিন বিফতলি কামিন বিমন্নি কামিন ইয়া খাইরুল মাসওয়ালিন, তবারক আসমু ওয়া রাব্বুকা ওয়া জুল জালালুল ইকরাম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।